হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয় দর্শক, শুভেচ্ছা নিয়ে আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমি হুমায়ুন আহমেদ জুনিয়র, টেলি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে আমরা এমন একজন গুণী চলচ্চিত্র প্রযোজককে আমাদের টেলি বাংলা চ্যানেলে আমন্ত্রণ জানিয়েছি, যিনি বাংলাদেশি চলচ্চিত্রে বেশ কয়েকটি ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন। তিনি হচ্ছেন ইকবাল জি। কেমন আছেন আপনি? ভালো আছি। কেমন চলছে বর্তমান সময়? অবশ্যই খারাপ। এক হলো করোনা, আর এক হলো FDC-র অবস্থা, দুটো মিলে ভালো না। জি, একটা বিষয় জানতে চাই যে আপনারা যে 18 সংগঠন মিলে প্রযোজক সমিতি, পরিচালক সমিতি, সিডাপ, সহযোগী, মেকআপ, ড্রেস সবাই FDC, হ্যাঁ, যে 18টি সংগঠন সবাই একত্রিত হয়েছেন একটি দাবি, যেটা হচ্ছে যে শিল্পীদের বিরুদ্ধে নয়, শিল্পী সমিতির বিরুদ্ধে নয়, শুধু জায়েদ এবং মিশার বিরুদ্ধে আপনাদের হচ্ছে যে এই আন্দোলন যেটা করে যাচ্ছেন 184 জন সদস্যের পদ ফিরিয়ে আনার জন্য, হ্যাঁ, যে মানুষগুলো অবহেলিত। তো যেই বিষয়ে জানতে চাই যে বাংলাদেশের চলচ্চিত্রের যারা নিজেকে এখন অভিভাবক হিসেবে মনে করছেন, যেমন আমাদের মিয়াবাই খ্যাতনায়ক ফারুক ভাই, হ্যাঁ, তারপর দীপজল ভাই, আরও এরকম অঞ্জনা আপা অনেকেই আছেন, তারা যেই বিষয়টি একে পর এক বিভিন্ন ব্রিফিংয়ে বলছেন যে এই চলচ্চিত্রের অভিভাবক আমরা, যা করা আমরা করব, হ্যাঁ, এই বিষয়টা আসলে আপনি একজন যেহেতু সফল প্রযোজক হিসেবে আপনার দৃষ্টিভঙ্গি জানতে চাচ্ছিলাম। বাংলাদেশ চলচ্চিত্রের অভিভাবক যদি বুঝায় তাহলে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতিকে বুঝায়। জি, এবং সমিতিতে এই ইন্ডাস্ট্রির মা হল বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতি। প্রযোজক সমিতির প্রেসিডেন্ট, সেক্রেটারি, পুরো ক্যাবিনেট তারাই তখন এই FDC-র দায়িত্বটা নিয়ে রাখে। আপনার আমি বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির আমি জয়েন্ট সেক্রেটারি, রানিং জয়েন্ট সেক্রেটারি। আমরা যাই কিছু করব, সমস্ত সংগঠনকে নিয়েই কিন্তু আমরা কাজ করব। এটা হলো আমাদের প্রথম উদ্দেশ্য। সেকেন্ড, আমরা ছবি বানাই, রানিং অবস্থায় আছি, কোন শিল্পী কী করতেছে, কোন শিল্পী কী কাজ করবেন, কোন শিল্পী মানে এইটাও আমরা অনেক সময় আমরা ই করি। আর দীপজল সাহেবের কথা বলছেন, উনি আমাদের বড় ভাই, ওনাকে শ্রদ্ধা করি, সম্মান করি। উনি সেদিনকার বক্তব্যে একটা কথা বলছে যে শিল্পী সমিতির উপরে যদি হাত দেয় তুমি একটা ঠেট করছে, তাই না? সংবাদ সম্মেলনে একটা ঠেট করছে। অ্যাকচুয়ালি স্পষ্ট ক্লিয়ার করে দিতে চাই দীপজল ভাইকে, শিল্পী সমিতি নিয়ে আমাদের কোনো বিরোধ নাই। শিল্পী সমিতি একটা পবিত্র জায়গা, আজকে তারা আসছে, কালকে আরেকজন আসবে, এটাই স্বাভাবিক। শিল্পী সমিতির যে প্রেসিডেন্ট অ্যান্ড সেক্রেটারি, এই দুইটার ব্যাপারে আমরা প্রচুর কমপ্লেন পাইছি, এবং প্রচুর কমপ্লেনের মাধ্যম দিয়েই তাদেরকে ডাকানো। না হলে আমি কখনো দেখি নাই যে কোনো সমিতির প্রেসিডেন্ট সেক্রেটারিকে এই 18 সংগঠন মিলে বয়কট করে দেয়। কারণ অবশ্যই তোলে সেই প্রেসিডেন্ট সেক্রেটারির বিরুদ্ধে কিছু এলিগেশন এমনভাবে আছে যা মানে বলার মতো বাইরে, যেই কারণে 18 সংগঠন কিন্তু এই ডিসিশনটা নিছে। আর দীপজল ভাইয়ের আমি একটা কথা বলতে চাই, দীপজল ভাই, যখনই FDC-র একটা ভালো কাজ বা ভালো কিছু হয় তখনই সে এসে একটা লোভ দেয় মানুষকে। লোভটা কি? এর আগে সে বলছে যে আমি 10টা ছবি বানায় ফেলব, একটাও কিন্তু সে বানায় নাই। তারপরে বলছে আমি সিনেমা হলে 200 মেশিন লাগাই দেবো, কিন্তু আপনি যার বিরুদ্ধে যাওয়া কথাটা বলছিলেন মেশিনটা লাগাই দিবে, সে কিন্তু লাগাই দিচ্ছে। শাকিব খান আর আমরা দুজন কিন্তু পার্টনারে, আপনারা ভালো করে জানেন যে জাস মাল্টিমিডিয়া একটা মনোফুলি ব্যবসা করতো, সেই জায়গাটায় আমি আর শাকিব খান পাসওয়ার্ডের সম্পূর্ণ টাকা দিয়ে এই সমস্ত সিনেমা হলে প্রজেক্টের মেশিন কিন্তু আমি আর শাকিব খান লাগাইছি, কিন্তু লাগানোর কথা ছিল কার? দীপজল ভাইয়ের। উনি বহুত বড় সমাবেশের সামনে ডায়লগটা মারছে, ঠিক আছে? তাহলে এটা কী বোঝা যায়? একটা চাপা। সেকেন্ড টাইম 10টা ছবি সেটাও কিন্তু করে নাই, সেটাও কি চাপা। লাস্ট যখন এই একটা সুন্দর একটা ডিসিশন হলো, তখন সে এই সেম ডায়লগটাই বললো যে আমি 5টা ছবি উপহার দিচ্ছি, তাহলে এটাও কি চাপা। এই যে চাপা মায়েরা, এই যে মানুষকে লোভ দেখায়, শিল্পীদেরকে বিভিন্ন জায়গায় লোভ দেখায়, এটার আসলে উদ্দেশ্যটা কি আমি কিন্তু বলতে পারবো না, এটা সেই জানে। আরেকটা কথা আপনাদের সামনে বলে দেই,
দীপজল ভাই, আপনি সারা বাংলাদেশ তো চ্যালেঞ্জ করছেন, সারা বাংলাদেশ আপনি চ্যালেঞ্জ করেন না? কারণ শিল্পী সমিতি নিয়ে কেউ কোনো কথা বলে নাই, আর এসব অহংকার, গ্র্যাভিটি, ধমক, অন্তর্পক্ষে আমি ইকবাল বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতি জয়েন্ট সেক্রেটারি থাকা অবস্থায় আপনি মানেন না, কেন এটার দুই পয়সার দাম নেই আমার কাছে। এই আপনার এই অহংকার ঠেট করবেন মানুষকে, আর বড় বড় ডায়লগ মারবেন, আমি ইকবালের কাছে দুই পয়সার দাম নাই আপনার এই ঠেট। অর্থাৎ সারা বাংলাদেশ মানুষ তো অনেক বসে আছে, অনেক জায়গায় অনেক বহুত বড় বড় জায়গায় বসে আছে, সারা বাংলাদেশের মানুষ অনেক বড় বড় জায়গায় বসে আছে। ক্ষুদ্র বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির জয়েন্ট সেক্রেটারি হিসাবে বলতেছি, দায়িত্ব নিয়ে বলতেছি, যে এইসব ঠেট আপনি আর মারেন না, এই ঠেটগুলা আপনার ওইখানে মারেন, অন্য জায়গায় মারেন, FDC-তে মারেন না, কারণ এই ঠেটের দুই পয়সার কোনো দাম আমার কাছে নাই। অথবা আপনি ক্লিয়ার দীপজল ভাই, আর আপনার দাম তো আরও নষ্ট হয়ে গেছে, কীভাবে নষ্ট হয়েছে সেটা বলেন। আপনি থাকবেন শিল্পী সমিতির প্রেসিডেন্ট, না হয় থাকবেন আপনি শিল্পী সমিতির সেক্রেটারি। এই দুজন জায়েদ খান আর মিশা, মামা বলি, মিশা মামাকে বলি, ঠিক আছে, এই দুজনে মিলে আপনাকে আইওয়াস করে আপনাকে 22% বানিয়েছে, যার দুই বছর দাম নেই। তা আপনার মানসম্মত আপনি নষ্ট করে ফেলছেন, তারপর মানসম্মত আপনি নষ্ট করছেনই, আর আপনি স্টেজে বড় বড় কথা বলবেন, এগুলো বেল নাই, এগুলো কোনো ধমক নাই। সুন্দরভাবে আমরা চাই ইন্ডাস্ট্রিকে ভালো করতে, সুন্দর ছবি হোক এবং সবাই মিলে কাজ করুক, সবাই ভাই ভাইয়ের মতো কাজ করুক, এটা চাই। কাউকে ঠেট করবেন, কাউকে ধমক দেবেন, এটা FDC করা সেই সুযোগ নাই। এটা এখন গভর্নমেন্টকে, বাংলাদেশ আওয়ামী লীগ, ঠিক আছে, এখন মাননীয় প্রধানমন্ত্রীকে, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার আমলে এইসব ঠেট চলবে না। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। তার ষড়যন্ত্রে আজকে ইন্ডাস্ট্রি কানা হয়ে গেছে, তার ষড়যন্ত্রে। আমি যখন আশীর্বাদী FDC রমরমার ছিল, যখনই শিল্পী সমিতির চেয়ারে বসে তখন সে সিনেমা তাকে তো কেউ নেয় না, হ্যাঁ, অন্য কেউ সিনেমা করতো সে সহ্য করতে পারে না, তখন এই একজনের পিছিয়ে আরেকজনকে লাগায়, আরেকজন আরেকজনের পিছিয়ে লাগায়, হ্যাঁ, এত বড় জ্ঞান যে আমরা সৃষ্টি করছে সে করার পরে আপনি দেখেন টোটাল গেম, টোটাল মাস্টার প্ল্যান ছিল জায়েদ খান। এখানে যদি বলি ফারুক ভাই বা আলমগীর ভাই বা অন্য কেউ, দীপজল ভাই, এরা আমি তাদের কথা বিশ্বাস করবো না, কারণ কি তাদের এত মাথা ব্যথা নাই, FDC-তে এত মাথা ব্যথা তাদের নাই, তাদের অনেক বিজনেস আছে, অনেক সময়ে তাদের দাম আছে। এই জায়েদ খান ওই চেয়ারটায় বসে বসে কীভাবে ফিল্ম ইন্ডাস্ট্রিকে ধ্বংস করা যায় দেখেন। আপনার তো বুকে হাতটাকে সবাই বলেন, বাংলাদেশের শিকারী, নবাব, ভাইজান, যখন ইন্ডিয়ার সাথে ছবিগুলো চলতেছিল তখন বন্ধ সিনেমা হল খুলে নাই, হ্যাঁ, তখন হলের রমরম ব্যবসা নাই, তখন তার সহ্য হচ্ছিল না যে শালা শাকিব খান এত স্টার হয়ে যাচ্ছে, এত উপরে উঠে যাচ্ছে, তাকে টাইনা ধরতে হবে, কীভাবে ধরতে হবে, এই শিল্পী সমিতির সেক্রেটারি হইয়া ষড়যন্ত্র করে শাকিবকে টাইনা ধরছে। এটা কেউ দোষ না, এটা আমি আমার ব্যক্তিগত বলতে পারি, সম্পূর্ণ দোষ হলো ওর বুদ্ধিতেই ফারুক ভাই আসছে, ওর বুদ্ধিতেই কাজ হবে, সবাই আসছে ওর বুদ্ধিতেই এই কাজগুলো হয়েছে। থ্যাংক ইউ, বিদায় নিয়ে নেন দর্শকদের উদ্দেশ্যে বলে, বিদায় নিয়ে নেন, সারা বাংলাদেশের মানুষ জানে আজকের এই বিষয়টি। দর্শকরা অবশ্যই জানে, অনেক কমেন্টসে দেখতেছি, দর্শকরা প্রচণ্ড কমেন্টস করতেছে, এবং একটা কথা মাথায় রাখবেন, অন্যায়কারী যেই হোক তার শাস্তি হবেই, অন্যায়কারী যেই হোক তার পতন হবেই। ধন্যবাদ, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ।